ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সারা জীবনের রোগ। আমরা যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, যখন এই উচ্চ রক্তচাপ বেড়ে যাবে তখন আমাদের মাথা ব্যথা হয় এবং মাথা ঘুরায়, চোখের দৃষ্টিশক্তি হঠাৎ করে ঝাপসা হয়ে যায় এবং বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, শরীরের অংশবিশেষ দুর্বল বা অবশ্যই যেতে পারে। উচ্চ রক্তচাপ যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে বা হঠাৎ করে বেড়ে যায় তখন আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, চোখের পিছনে বিশেষ করে রেটিনা, এই যে আমাদের রেটিনা দেখতে এরকম, রেটিনাতে রক্তক্ষরণ হয় বা ভিটাস হ্যামারেজ হয়, সেই জন্য হঠাৎ করে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় বা কমে যায়। উচ্চ রক্তচাপের কারণে আমাদের হৃৎপিণ্ড বড় হয়ে যায়, সেই জন্য আমাদের হৃৎপিণ্ড বা হার্ট ফেলিওর হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে এবং আমাদের কিডনি ধীরে ধীরে ক্ষতি হয়ে কিডনি ফেলিওর হয়, সেক্ষেত্রে আমাদের অনেকে ডায়ালাইসিস করতে হয়। আর আমাদের যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তারা যদি আমরা কিছু নিয়ম মেনে চলি, বিশেষ করে নিয়মিত হালকা ব্যায়াম করা এবং তৈলাক্ত খাবার যদি আমরা বর্জন করি, ধূমপান, কাঁচা লবণ এবং ওজন নিয়ন্ত্রণ রাখি এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হই এবং নিয়মিত ওষুধ সেবন করি, সেই ক্ষেত্রে আমাদের এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা ভালো থাকব। প্রতি বছর 17ই মে সারা বিশ্বব্যাপী এই উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় হল আমরা যেন সঠিকভাবে উচ্চ রক্তচাপ মাপি এবং নিয়ন্ত্রণে রাখি, সেই ক্ষেত্রে আমরা দীর্ঘায়ু হব, আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।